শহীদ মইনুল হোসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। জন্ম ও শিক্ষা জীবন। শহীদ মইনুল হোসেনের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামে। তার বাবার নাম কালা মিয়া এবং মায়ের নাম সুফিয়া খাতুন। তার স্ত্রীর নাম সালেহা খাতুন। তাদের এক ছেলে। কর্মজীবন। পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন মইনুল হোসেন। সে সময়ে তিনি কর্মরত ছিলেন চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তার ইউনিটের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে পুনর্গঠিত হওয়ার পর যুদ্ধ করেন 2 নম্বর সেক্টরের মন্দবাগ সাব সেক্টরে। কয়েকটি গেরিলা যুদ্ধে তিনি অসাধারণ নৈপুণ্য ও বীরত্ব প্রদর্শন করেন। শালদা নদী, বুড়িচং ও কসবায় আকস্মিক আক্রমণ ও অ্যাম্বুশ করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিপুল ক্ষতি করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 20 অক্টোবর রমজান মাস চলছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়ুমপুরে মইনুল হোসেন সহ 8 জন মুক্তিযোদ্ধা রাতে আগেভাগে সেহরি খেয়ে নিলেন। তারপর নিজেদের গোপন শিবির থেকে বেরিয়ে পড়লেন। মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ছিলেন মইনুল হোসেন। তারা পাকিস্তান সেনাবাহিনীর এক প্রতিরক্ষা অবস্থানে মর্টারের সাহায্যে আক্রমণ করবেন। রাতের অন্ধকারে দ্রুত এগিয়ে চললেন সেদিকে, কিন্তু দুর্ভাগ্য লক্ষ্যস্থলে যাওয়ার আগেই তারা নিজেরাই পাকিস্তানি সেনাদের আক্রমণের মুখে পড়লেন। অতর্কিত প্রচন্ড মর্টার আক্রমণে থমকে গেল তাদের অগ্রযাত্রা। বিপর্যস্ত তারা। প্রাথমিক হকচকিত অবস্থা কাটিয়ে পাল্টা আক্রমণ করার আগেই পাকিস্তানিদের হাতে ধরা পড়ে গেলেন তিনি সহ 2 জন। পাকিস্তানিরা তার চোখের সামনেই 2 সহযোদ্ধাকে গুলি করে হত্যা করলো আর তার হাত পা বেঁধে ফেললো। এরপর তার উপর শুরু হলো নির্দয় নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনেও তিনি পাকিস্তানিদের কোনো তথ্য দিলেন না। পরে পাকিস্তানি সেনারা তাকেও হাত পা বাঁধা অবস্থায় হত্যা করে। AHM আব্দুল গাফফারের নির্দেশে তারা সেখানে অপারেশনে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী গুপ্তচরের মাধ্যমে এ খবর আগেই পেয়ে যায় এবং পাল্টা অ্যাম্বুশ করে। সমাধি। গ্রামবাসীদের সহযোগিতায় মইনুলকে কুল্লাপাথর গ্রামের এক টিলায় অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে সমাহিত করা হয়। এই সমাধিস্থল বর্তমানে কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ হিসেবে পরিচিত। তার নামে ঢাকা সেনানিবাস এলাকার শহীদ মইনুল সড়কের নামকরণ করা হয়। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। আমরা এই শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।